ইসলামের আলোকে জীবন গঠন করতে হাদিস জানা এবং সে অনুযায়ী আমল করা জরুরি। ছোট ছোট হাদিসগুলো জানার মাধ্যমে হাদিস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পাবে। চলুন এ পর্বে জেনে নেই এমন একটি ছোট হাদিস যা জানা এবং আমলের মধ্য দিয়ে ইসলামের আলোকে জীবন গঠন করতে সহায়ক হবে। হযরত সামুরা বিনতে জুনদুব থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কথা চারটি, তা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সহি মুসলিম হাদিস নং 3985। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন ও হাদিসের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো।